আমি সব জায়গাতে একটা কথা বলি, মাঝে সাঝে লোক হাসে। আমার মাদ্রাসায় একটা লোক এসেছে, আমার একটা মেয়েদের মাদ্রাসা আছে, সোশ্যাল মিডিয়া দেখেছেন। তা মেয়েদের মাদ্রাসাতে বসে আছি অজুখানাতে, তা একটা লোক আমার পাশে এসেছে, এসে বলছেন আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। বলছে হুজুর একটা কথা বলবো। আচ্ছা কি বলুন। বলছে আপনি জীবনে কোনোদিন মেয়ে ছেলের মুখ দেখেন? আজি না, আমি তো দেখি, রাস্তাঘাটে চলি, ভালো মেয়ে চোখে পড়ে যায়, হঠাৎ করে দেখতে হয়, কিছু করার নেই। আমাকে বলছে হুজুর আপনি তাহলে কেমন ইমানদার লোক, আমি জীবনে কোনোদিন মেয়ে ছেলের মুখ দেখিনি। আমি বললাম তাহলে হয়তো উরি বাবা ফেরেস্তা আমার মাদ্রাসায় এসছে। মনে মনে ভাবছি এ তাহলে আল্লাহর ফেরেস্তা। আমাকে বলছে আপনি একজন আলেম মানুষ, মেয়ে ছেলে দেখেন? আমি বলছি আলেম আর হাফেজ নয়। এখন গাড়ি নিয়ে কোথায় দাঁড়িয়ে আছি, একটা মেয়ে যদি সামনে দিক দিয়ে যায় তো চোখ পড়বে? পড়বে কি পড়বে না? ও বলছে আমি জীবনে কোনো মেয়ের মুখ দেখিনি। আমি ভাবলাম যে তো মারাত্মক ইমানদার লোক, নিয়ে অজু করতে আমার পাশে বসে চশমাটা খুলেছে, দেখছি অন্ধ লোকটা। তাই বলছি ভাই তোর তো মেয়ে ছেলে দেখার মেশিনই নাই, তো দেখবি কেমন করে? তোর মেয়ে ছেলে দেখার যে কি স্বাদ, এই মেশিন তো তোর নাই, তুই দেখবি কি করে? হ্যাঁ আচ্ছা বলুন তো, ও যদি বলে জীবনে কোনোদিন মেয়ে ছেলে দেখিনি, আচ্ছা বলুন তো এটা কোনো বাহাদুরির কথা? চোখওয়ালা লোক যদি বলতো এটা বাহাদুরির কথা, তাই না? তা কথা একটু হিসেব করে বলুন। বলছে 2 বছর টাইম লাগে। কতদিন টাইম লাগে মানুষের বাচ্চা হলে? 8 মাস, কারো 10 মাস, কারো 1 বছর, তাই না? এবার বলুন তো গরুর বাচ্চা হলে টাইম লাগে কতদিন হাঁটতে? হ্যাঁ 1 ঘন্টা, তাই না? 1 ঘন্টা ধরে নেন। আল্লাহ যে বলছে মানুষকে সুন্দর করে বানিয়েছি, আমি এগুলো বাস্তব দিক দিয়ে বোঝাচ্ছি আপনাকে। আর বক্তার বক্তব্য ততক্ষণ হয় না, আর শ্রোতা ততক্ষণ তৃপ্তি পায় না যতক্ষণ বাস্তব দিয়ে না বোঝানো হয়। কি বলছি বুঝছেন না? আমি তো বেশি হাদিস কোরআন জানি না, তবে বাস্তব আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এক, আচ্ছা মানুষের বাচ্চা বড় হয়ে জন্ম হয় না গরুর বাচ্চা বেশি বড় হয়ে জন্ম হয়? গরুর বাচ্চা, তাই না? হ্যাঁ, আপনার স্ত্রীর পেটে বাচ্চা, ডাক্তার শৈলেন ব্যানার্জি বলেছে 15 তারিখে ডেট, তোর বেচারার কাছে টাকা পয়সা কিছুই নাই, না আমাকে ফোন করেছে মমতাজুল ইসলাম ভাই 15,000 টাকা ধার দিও ভাই, যদি সিজার করতে হয় পয়সা নাই। ঠিক আছে টেনশন করিস না, দিয়ে দেবো। গাড়িওয়ালাকে ফোন করে বলেছে একটু মালদা হাসপাতাল নিয়ে যেতে হবে বা ফারাক্কাতে, ভাই গাড়িটা রেডি রাখিস, রাতে কখন কি হয়। ঠিক আছে, শাশুড়িকে বলেছে একটু রেডি হয়ে থাকবেন আম্মাজি, আপনার মেয়ের যখন তখন অবস্থা। ঠিক, আর 2টোর সময়তে বেদনা শুরু হলো। গাড়িওয়ালাকে হ্যালো, গাড়ি এসে হাজির, মমতাজুল ইসলাম ভাই টাকা, সাথে সাথে পাঠিয়ে দিলাম। শাশুড়ি আগে থেকে হসপিটালে গিয়ে বসে আছে, এর স্ত্রী ভর্তিও হয়ে গেল। 1/2 ঘন্টা পরে মাইকে হসপিটালে ঘোষণা করছে, এ অমুক গ্রামের তোবরে জালি, তোমার স্ত্রীর ছেলে হয়েছে, 1 নম্বর বেডে আছে, দেখা করো কাগজপত্র নিয়ে। এ খুব বকল বাজাচ্ছে, বলছে উড়ি শালা ব্যাটা হয়েছে রে, ব্যাটা হয়েছে, তাড়াতাড়ি করে হসপিটালে চলে গেল। গিয়ে বুকে জড়িয়ে ধরলো, ওর নানি জড়িয়ে ধরলো, ওর দাদি গিয়ে জড়িয়ে ধরলো, নাসেরা জড়িয়ে ধরলো, মা তার বাচ্চাকে জড়িয়ে ধরলো, মাটিতে পড়তে দিল না। এটা আপনার স্ত্রী তাই, আল্লাহু আকবার। আপনার বাড়িতে একটা গাই গরু আছে, তারও পেটে দেখবেন 8 মাস 9 মাস বাচ্চা থাকে, থাকে না? তার ডেলিভারি ডেট তো কারো জানা নেই, আছে? আপনি পৌষ মাসের হাড় কাঁপানো শীতে দুতলার উপরে শুয়ে আছেন, আল্লাহু আকবার। গাভীটার পেটে বাচ্চা হবে, যন্ত্রণা শুরু হয়েছে, আস্তে আস্তে করে বসছে, আবার নিজে নিজে উঠছে, আর চোখ দিয়ে দেখবেন গাভীদের পানি ঝরে, দেখবেন লক্ষ্য করে ঝরে, আর নিজের ভাষায় বলতে চায় হায় রে মালিক, আমি বাচ্চা জন্ম দেব তুই নেই, ঘুমিয়ে আসিস। নিজে নিজে ওঠা বসা করতে করতে এক পর্যায়ে নিজের বাচ্চা নিজে জন্ম দেয়। বাচ্চাটা জন্ম দেওয়ার পরই গাভী কাঁদতে কাঁদতে তার বাচ্চাকে বলে, বাপ বা মা, তোর গায়ের যে লালাটা পরিষ্কার করবে মালিক ঘুমিয়ে আছে, কেউ নেই। দেখবেন গাভী তার নিজের জিভ দিয়ে লালাগুলো চ্যাট 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 করে চেটে চেটে পরিষ্কার করে। বাচ্চা জন্মের পরে দুধের প্রয়োজন হয় না? হয়।
মা কে বাচ্চাটা মায়ের ভাষাতে বলছে মা দুধ খাবো গো দুধ দুধ খাবো তখন গাবি বলছে কেউ তো নেই তা ঠিক আছে তুই নিজে নিজে ওঠ উঠে দাঁড়ালো তত 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 করে কাঁপতে কাঁপতে ধাস করে পড়ে গেল আবার বলছে আবার উঠে দাঁড়া আবার দাঁড়িয়ে তত 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 করে কাঁপছে তখন বলছে এই বোকা দাঁড়া পড়বি না বডিকে কন্ট্রোল কর পড়বি না কাঁপতে 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 মা নিজের ভাষায় বলছে চল পিছনের দিকে যা দুধের বাঁটগুলো ঝুলছে মুখ লাগিয়ে চক 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 করে টান টানছে তখন গাভী বলছে দুধ পাচ্ছিস তো বাচ্চা বলছে না মা তুমি যে বললে দুধ আছে কই দুধ নাই তো গাভী তখন বলছে শোন আমি জীবনের ফার্স্ট টাইম মা হয়েছি ওই জন্য দুধ সহজে পাবি না মাঝে সাঝে চুষবি আর এই রকম করে গুঁতো মারবি তুই যত গুঁতো মারবি দুধ তত ক্লিয়ার হয়ে কলকল কলকল করে দুধ পড়ে যাবে বলুন আল্লাহ বলে মানুষকে তৈরি করেছি বড় আদর করে এক বছর টাইম লাগালাম তোর পা রেডি করতে আর গাভীর বাচ্চার পা রেডি করলাম পাঁচ মিনিটে কারণ কি আল্লাহ জানে তোর পা যদি রেডি করে দিই তোর নানি তোকে কোলে চাপাবে না মামা তোকে কোলে নিবে না তোর দাদি তোকে কোলে নেবে না তোর বাপ তোকে কোলে চাপাবে না কেউ তোকে কোলে নিতে চাইবে না বাচ্চাদের পা হয়ে গেলে কেউ কোলে নিতে চায় না যতদিন যার পা নেড়ি না হয় সবাই পাড়ার মেয়েরা ছেলেরা কোলে করে নিয়ে ঘরে আল্লাহ বলে শোন তোকে এত ভালোবাসি আমি তোকে এক বছর যাবত মাটিতে তোকে ফেলতে দিই নাই সবার কোলে কোলে তোকে মানুষ করেছে অন্যদিকে দেখ গাবি তার নানিও নাই তার দাদিও নাই তার খালা নাই ফুবু নাই কেউ নাই ওই জন্য আমি আল্লাহ 10 মিনিটের ভিতরে তার পা রেডি করে দিয়েছি আল্লাহ বলে তোকে বান্দা বড় ভালোবাসি প্রমাণ হলো যে আল্লাহ বড় ভালোবাসে বাস্তবই আল্লাহ আমাদেরকে ভালোবাসে চলুন আল্লাহ তাআলা তার পরে কি বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন আল্লাহ বলছে এত ভালোবাসি তোদের কিন্তু তোদের কৃতকর্মের কারণে তোদেরকে আবার আমি নিম্নমুখী নিয়ে আসব অর্থাৎ জাহান্নামের ভিতরে দেব এটা এক ব্যাখ্যা আরেক ব্যাখ্যা তোমার জীবনে এমন একটা টাইম আসবে যখন তুমি তোমার মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছিলে তোমার বুদ্ধি জ্ঞান কিছু ছিল না আবার এই রকম একটা টাইম তোমার জীবনে আসবে আসবে না নামাজের শেষ দায় যাচ্ছে পাছার কাপড় মাথায় উঠে গেছে ওর হুঁশি নাই মানে 80-90 বছর বয়স জ্ঞান বুদ্ধি কমে গেছে কি যায় নাই আল্লাহ বলছে এরকম একটা টাইমেও তোমাকে আবার আসতে হবে তবে জাহান্নাম যাবে না কারা আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনে ও আমিলু সালিহাত আর যারা নেক কাজ করে সৎ কর্ম করে আচ্ছা বলুন তো দেখি সৎকর্ম আল্লাহ করতে বলছেন না আল্লাহ বেশি করে আমল করতে বলছেন কোনটা কথা বলুন সৎ তার মানে বোঝা গেল যে সব আমল সৎ নয় ভেজাল আমলও কি আছে তাই না এবার আপনাকে একটা কথা বলছি এই যে পানির বোতল এখানে দেখবেন কোন এক জায়গায় লেখা আছে যে 100% পিওর লেখা আছে না আচ্ছা কি নেই তার মানে অন্য কোম্পানিতে ভেজাল ধরা গেছে বলি এ লিখেছে এখানে আমার পানি 100% খাঁটি তাই না ডাবরের মধু কিনেছেন ডাবরের মধুর কোম্পানি লিখেছে 100% ন্যাচারাল লেখা আছে না তার মানে অন্য কোম্পানিতে ডুপ্লিকেট ধরা পড়েছে বলে এ লিখেছে 100% শিওর তাই না তার মানে আল্লাহ বলেছে আমিলু সালিহাত তোমরা উত্তম আমল করো তার মানে বোঝা যাচ্ছে খারাপ আমলও বাজারে কিছু আছে তাই না খারাপ আমল আছে এই জায়গাটায় মমতাজুল ইসলামের মাথার দাম 10 লাখ টাকা চলুন এবারে কিছু আপনাকে বলা যাক আল্লাহর নবী নয় আল্লাহ বলছেন ভালো করে শুনুন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া এক শ্রেণী মানুষ তারা আমল করবে নাসিবা আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে বলুন তো এরা আবার কারা এরা আবার কারা যা আমল করেও জাহান্নামে যাবে এরা কারা
আল্লাহু আকবার। এইবার আপনাকে আবার একটা কথা বলছি, কোরআন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানের স্বীকৃতি প্রদানকারীরা, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। তার মানে বোঝা গেল আল্লাহর আনুগত্য আর নবীর আনুগত্য ছাড়া যদি অন্য কোন পদ্ধতিতে আমল যদি করা যায় তাহলে সে আমল কি হবে, বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন মাতা কুমুর রাসূল ফাকুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা দেয় তোমরা সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে সেটা তোমরাকে বাতিল করে দাও। এটা কোরআনের আয়াত না আয়াত নয় আয়াত। আপনাদেরকে এবার দুটো একটা কথা আমি বোঝানোর জন্য বলছি। এক, বাজারে কিন্তু অনেক আমল পাওয়া যায়, পাওয়া যায় না পাওয়া যায়, বাজারে অনেক আমল আছে। এক আমল আপনাকে বলছি, দেখুন আমি এই টুপিটা বিক্রি করব, ধরে নেন এটা আমি বিক্রি করব, আর এটাও একটা টুপি ধরে নেন এটা বিক্রি করব, তাই তো? এই টুপিটা ডান হাতে যেটা একটু হালকা ছেঁড়া টাইপের ময়লা টয়লা আছে, আর এটা একদম চকচকে ঝকঝকে, ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন তো এই দুটো টুপির মধ্যে কোনটা কিনবেন? চকচকেটা, তাই তো? হ্যাঁ, আপনাদের বেশ বুদ্ধি ভালো। তো এবার আবার বলছি, আমি মক্কায় গিয়েছিলাম হজ করতে, আল্লাহর নবী এই টুপিটা পরতেন, ওইখান থেকে আমি কিনে নিয়েছি, ধরে নেন। এবার বলুন তো কোন টুপিটা কিনবেন? এইটা, এটা কিন্তু হালকা একটু ছেঁড়া বা ময়লা আছে, তারপরেও কোনটা কিনবেন? এটা, তাই না? কারণ নবী ব্যবহার করেছে বলে কথা, তাই না? মানে চকচকে ঝকঝকে হলেও এটার আর দাম থাকলো না, দাম হলো কার? নবীর সঙ্গে যার সম্পর্ক আছে তার। এবার আপনাকে একটা কথা বলছি, আমি তিনটে দরুদ আপনাকে শোনাচ্ছি, আল্লাহর কসম আমি তিনটাই কিন্তু দরুদ, আল্লাহর কসম তিনটাই দরুদ বলছি আমি। এক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, এটা দরুদ কি দরুদ নয়? দরুদ। আমি দরুদ বললাম না অদরুদ? দরুদ, ভালো করে বুঝবেন, আমি দরুদ বলেছি। আর একটা দরুদ আছে কি, বালা গেল ওলা বি কামালিহি কাশাফাত দুজা বে জামালিহি ওয়া হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা, এটা দরুদ না ওয়াদরুদ? দরুদ, আমি বলছি দরুদ। দরুদ বললাম না ওয়াদরুদ? দরুদ। এবার আর একটা দরুদ বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলী মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটাও একটা দরুদ। তাহলে তিনটা দরুদ আপনাদেরকে দেখালাম, তাই তো? এইবার আপনাদেরকে বলছি, তিনটা দরুদের ভিতরে একটা দরুদ শিখিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দরুদটা আমরা নামাজের ভিতরে পড়ি, তাই তো? আর বাকি দরুদগুলো মানুষের তৈরি করা, কোন পীর সাহেবের, কোন হুজুরের, কোন ওলিয়া উলিয়াদের তৈরি করা দরুদ। এবার বলুন তো আপনি কোন দরুদটা নেবেন আর কোনটা ছাড়বেন? মোহাম্মদ সাল্লামের সেখানোটা নেবেন, তাই তো? আল্লাহ বলছেন মা তাকুম রাসুল ফাকজুহ ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে ওটাকে বাতিল করে দাও। তার মানে নবী যেটা শিখিয়ে যেটা আমরা নিব ইনশাল্লাহ, তাই তো? আপনাদেরকে আর একটা কথা আমি বলছি, শুনে রেখে দেন। আচ্ছা বেদাত এটা কাকে বলে জানা আছে? কি কাকে বলে? একদম যেটাকে বলে গোদা বাংলা, গোদা বাংলাতে বুঝুন, ইসলাম নয়, নবীজি বলেননি, আল্লাহর তরফ থেকে কোনো দলিল নেই, এরপরেও মানুষ ইবাদত মনে করে করে, নেকি পাবো এই মনে করে করে, এর নাম বেদাত।
তাই তো এবার আপনাকে বলছি সোশ্যাল মিডিয়াতে আমাকে বলা হচ্ছে যে মুমতাজুল ইসলামের জন্মের ঠিক নেই ও রাজমিস্ত্রি কাজ করে ভালো করে বুঝবেন হ্যাঁ ঠিকই আছে রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি কাজই করে তবে এটা আমি বলবো মুদিখানার দোকানে যদি সোনার আংটি কিনতে পাওয়া যায় এটা আশ্চর্য ব্যাপার না আশ্চর্য ব্যাপার নয় আশ্চর্য ব্যাপার তা আমি রাজমিস্ত্রি যদি সঠিক হাদিস কোরআন বুঝে যদি আপনার কাছে বলতে পারি তা আপনি বড় পাঞ্জাবি পরে কেন সমাজকে ধোঁকা দিচ্ছেন কেন আপনি সমাজকে ধোঁকা দিচ্ছেন অবশ্যই আপনি ধোঁকা দিচ্ছেন আশ্চর্য ব্যাপার বলছে মুমতাজুল ইসলাম আগে ছিল না ও তালে বেদাত হুজুর বেদাতের ব্যাখ্যা করছে মাইক ছিল না তাহলে মাইক এখন কথা বলছে মাইক বেদাত নবীর যুগে চাল দিয়ে ভাত রান্না হতো না তাহলে ভাত বেদাত আগে আলু ছানা ছিল না আলু ভর্তা ছিল না এখন আলু ভর্তা খাওয়া বেদাত হুজুর ব্যাখ্যা দিচ্ছে আসলে হুজুর এত বড় বদমায়েস হুজুর এত বড় খারাপ হুজুর বেদাতই বোঝে না বেদাত কাকে বলে মাইক কেন বেদাত হতে যাবে এটা তো জড় বস্তু আপনাদের এরকম নিয়ত আছে যে মুখে আজান দিলে নাকি কম হয় মাইক আজান দিলে নাকি বেশি হয় আজান কিসে দিলে নাকি বেশি হয় মুখে না মাইকে মুখে এই বোকা কথা করে দুটোই সমান মাইকে দেয় কেন যাতে মানুষের সুবিধা হয় কি বলছি বুঝতে পারছেন না এই জন্য মাইকে দেয় আজ থেকে 30 বছর আগে মাইক ছিল না তখন তো মানুষ মুখে দিত তাই তো একটা কথা মাথায় রাখবেন ইবাদাতের মধ্যে যদি কিছু ঢোকানো হয় তার নাম বেদাত ইবাদাতের জন্য যদি কিছু করা হয় তার নাম বেদাত নয় মাইক হচ্ছে ইবাদাতের জন্য ইবাদাতের মধ্যে নয় ভালো করে বুঝবেন এবার আপনাদেরকে একটা কথা বলি বেদাত বেদাত বোঝানোর জন্য একটা জিনিস আপনাকে বোঝাই আমি মুমতাজুল ইসলাম আমার চোখের খুব প্রবলেম বা কোনো একটা লোকের ডাক্তারখানাতে গেছে গিয়ে বলছে ভাই আমার চোখে কম দেখছি আপনি দয়া করে একটা চশমা লিখে দেন ডাক্তার চশমা লিখে দিয়েছে তো ও প্রেসক্রিপশন নিয়ে একটা ডাক্তারের কাছে গিয়ে বলছে ফার্মিসলার কাছে ভাই চশমাটা দেন তো তা বলছে চশমা লিখেছে তো 50 পাওয়ারের তা রুগী তখন বলছে দাম কত বলছে 50 টাকা চশমাওয়ালা বলছে 50 টাকা দাম রুগী বলছে 50 পাওয়ারের দাম 50 টাকা বলছে হ্যাঁ বলছে তাহলে 100 পাওয়ারের দাম বলছে ওটার দামও 50 বলছে 150 পাওয়ারের বলছে ওটার দামও 50 রুগী তখন বলছে তাহলে 50 পাওয়ারের নিয়ে লাভ কি বাবা 150 পাওয়ারেরই দাও এখন 150 পাওয়ারের নিয়েছে বাজারে আস্তে আস্তে দেখছে পুঁটি মাছগুলো কাতলা মাছের মতো বড় ভালো করে বুঝবেন এখন ও বেশ জুত করে কিনে নিয়ে বাড়ি এসেছে এখন ওর বউ পুঁটি মাছ তো মানে কি বলে দাকা দাকা করে কাটা যায় পিস করে কাটা যায় না চচ্চড়ি করে খায় টক দিয়ে রান্না করে খায় তাই না হ্যাঁ তা ওর বউ টক দিয়ে পুঁটি মাছ রান্না করেছে তা ও যখন খেতে বসেছে তখন চশমা খুলে খেতে বসেছে ওর বউকে তখন বলছে হারাম করে মেয়ে ছেলে আমি কাতলা মাছ এনেছি আর তুই পুঁটি মাছ দিচ্ছিস কেন বলছে না আমার মরা নানির কসম করে বলছি তুমি এই মাছই এনেছো ও বলছে আমি আমার মরা বাপের টিবিল কসম করে বলছি আমি কাতলা মাছ এনেছি স্বামী স্ত্রী খুব অশান্তি বুঝলেন তো নিয়ে বউকে মেরেছে ফোরফোরটি ভোল্টেজের এক ঘুষি বউ পো পো করে ঘুরতে ঘুরতে গিয়ে পড়েছে পরের দিন একই কেস তারপরের দিন একই কেস এক সপ্তাহ এরকম চলছে এক সপ্তাহ তা লোকটা মনে মনে ভাবছে যে 30 বছর বিয়ে করেছি জীবনে আমার বউ মার খায়নি আজকে কেন মার খাচ্ছে নিশ্চয় শালা চশমার কোনো প্রবলেম তাছাড়া মার খাবে কেন এখন এই লোকটা আবার চশমার দোকানে গিয়ে বলছে ভাই দেখুন তো আমার চশমাটার প্রবলেম আছে কি না এ আপনার চশমা পড়ার পর থেকে আমার বউ কিন্তু খুব মার খাচ্ছে তা ডাক্তার চশমা দেখে বলছে ওরে ভাই তুমি যা সর্বনাশ কাজ করেছো এ তোমার আর 5 দিন চশমা থাকলে তোমার বউ অটো তালাক হয়ে যাবে ভালো করে বুঝবেন তার মানে বোঝা গেল ডাক্তারের প্রেসক্রিপশনের যদি রুগী পাকামু করে বদমাইশি করে যদি নিজে ভালো বুঝে ট্রিটমেন্ট করতে যায় ক্ষতি হবে রুগী বাঁচবে না মরবে হ্যাঁ মরবে সমাজের যত রকমের রোগ যত ব্যাপারের প্রেসক্রিপশন এই প্রেসক্রিপশন করেছে কে মোহাম্মদ সাল্লাল্লাহু
জোরে বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের যত রকমের অসুখের তিনি প্রেসক্রিপশন করেছেন। এখন এক কানা হুজুর, এক কানা হুজুর নিজে নিজে নিজের মন গড়া প্রেসক্রিপশন বাদ দিয়ে, নবীর প্রেসক্রিপশন বাদ দিয়ে কানা হুজুর নিজের বাপের প্রেসক্রিপশন চালাচ্ছে। এই হুজুরও জাহান্নামের পথে হাঁটছে, হুজুরের ভক্তরাও জাহান্নামের পথে হাঁটছে। নিজে নিজে ট্রিটমেন্ট করতে যেও না হুজুর, বড় বিপদে পড়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ অবশ্যই, আমি মুমতাজুল ইসলাম আপনাকে বলছি, বেদাত এত ভয়ঙ্কর, বেদাত এত কঠিন, বেদাত এত ভয়ঙ্কর, বেদাত এত মারাত্মক ক্ষতিকর। বলুন তো সারা পৃথিবীতে যত পাপ আছে সব থেকে এক নম্বরে বড় পাপ, পাপের নাম কি? শিরক। তারপরের বড় পাপ পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। তারপরের বড় পাপ অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করা। তারপরের বড় পাপ বিবাহের পরে কোনো মেয়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া। তারপরের বড় পাপ পিতামাতার অবাধ্য হওয়া। তারপরের বড় পাপ অন্যায়ভাবে কারো সম্পদকে হরণ করে নেওয়া। তারপরেও বড় পাপ নেশার জিনিস পান করা। পৃথিবীতে যত বড় বড় পাপ আছে একটা পাপও যদি আপনি করেন শয়তান আনন্দ পায় না। পৃথিবীতে একটা পাপ আছে যে পাপ করলে শয়তান আনন্দ পায়। মুমতাজুল ইসলাম বোঝানোর চেষ্টা করছি, বোঝার চেষ্টা করুন, বিনীত অনুরোধ আপনার কাছে। এটা আপনি শিরক করেছেন রাতের বেলা, সকালবেলাতে মনে পড়ে গেলে এটা আমার শিরক হয়েছে, আপনি ক্ষমা চেয়ে নিতে পারেন, আপনার ক্ষমা হয়ে যাবে। এই পাপে শয়তান খুশি হয় না। পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছেন, পিতামাতার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিলেন, শয়তান খুশি হয় না। শয়তান জানে সুদের টাকা খেয়েছে, আবার আসরের নামাজে গিয়ে মাফ চেয়ে নিবে, মাফ হয়ে যাবে। শয়তান বগল বাজায় বেদাত করলে, কারণ শয়তান জানে ও যে বেদাত করছে ও তো নেকি মনে করে করছে, ও জীবনে কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা চাইবে না। এই জন্য শিরক করলে শয়তান আনন্দ পায় না, বেদাত করলে শয়তান মজা পায়। আমরা শয়তানকে খুশি করব না শয়তানের মুখকে লাথি মেরে নবীর সুন্নতকে বিজয় করব? কোনটা? নবীর সুন্নতকে আমরা বিজয় করব শয়তানের মুখে লাথি মেরে।